নমস্কার বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবার কিন্তু আপনার জমির সঙ্গে আধার লিঙ্ক করতে হবে নইলে আপনি কৃষক বন্ধু পি এম কিষানের টাকা বা অন্যান্য স্কিমের টাকা নাও পেতে পারেন বা সরকারি সুযোগ সুবিধা নাও পেতে পারেন সে ব্যাপারে কী আপডেট বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন এখানে বলা হয়েছে দুর্নীতি রুখতে সম্পত্তির নথির সঙ্গেও আধার যোগের আর্জি দেশবাসীর স্থাপর অস্থাবর সম্পত্তির নথির সঙ্গে তাদের আধার নম্বরকে যুক্ত করার আর্জির প্রেক্ষিতে কেন্দ্রের বক্তব্য জানতে চাইল দিল্লি হাইকোর্ট আবেদনে বলা হয়েছিল দুর্নীতি কালো টাকা এবং বেনামি লেনদেন আটকাতে এই পদক্ষেপ জরুরি সম্পত্তির সঙ্গে আধার যোগের যুক্তি হিসাবে দাবি করা হয় বেশি অঙ্কের টাকার বেনামি লেনদেনের অর্থ সন্ত্রাসবাদ জুয়া অর্থ পাচারের মতো ক্ষেত্রে ব্যবহৃত হয় বেনামি লেনদেন নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি আবাসন সোনার মতো সম্পদেরও মূল্যবৃদ্ধি ঘটায় সম্পত্তির সঙ্গে সম্পত্তির আধিকারীর আধার সংযুক্ত করলে এই সব সমস্যা কমানো সম্ভব হবে এই আবেদনের প্রেক্ষিতেই হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি যশবন্ত বর্মার বেঞ্চ অর্থ আইন আবাসন ও নগরোন্নয়ন এবং গ্রামোন্নয়ন মন্ত্রককে বক্তব্য জানাতে চার সপ্তাহ সময় দিয়েছে মৌখিকভাবে বেঞ্চের পর্যবেক্ষণ এটি ভালো বিষয় প্রতিক্রিয়া আসুক এই মামলার আবেদনকারী এবং আইনজীবী অশ্বিনী উপাধ্যায়ের বক্তব্য দুর্নীতি রোধে যথাযথ পদক্ষেপ করা রাষ্ট্রের কর্তব্য বেআইনিভাবে সংগ্রহ করা বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করে কেন্দ্র বার্তা দেওয়া উচিত বলে মতামত তারা দুর্নীতি এবং কালো টাকাকে রুখতে দৃঢ় প্রতিজ্ঞ সে ব্যাপারে বার্তা দিতে চাইছে তার আরও দাবি যদি কেন্দ্র সমস্ত সম্পত্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির আধার নম্বরকে যুক্ত করে তাহলে দেশের আর্থিক হার দুই পার্সেন্ট বাড়বে সেই সঙ্গে যে নির্বাচন প্রক্রিয়ায় নাগরিকদের অবজ্ঞা করে কালো টাকা এবং বেনামি লেনদেনের আধিপত্য থাকে বিপুল কালো টাকা লগ্নির চক্র মাথা ছাড়া দেয় এছাড়াও বেসরকারি সম্পত্তি জড়ো করতে রাজনৈতিক শক্তির ব্যবহার ঘটে তা স্বচ্ছ হবে তো এই ব্যাপারে কোর্টে কিন্তু আবেদন জানানো হয়েছিল কোর্টের তরফ থেকে মতামত চাওয়া হয়েছে এবং সেই মতামতের উপর ভিত্তি করেই কোর্ট রায় দেবে আধারের সঙ্গে যে জমির তথ্য সেগুলো যুক্ত করা হবে কি হবে না বা বর্তমানে কিভাবে যুক্ত করতে হবে সে ব্যাপারে নির্দেশিকা দেওয়া হবে তবে বর্তমানে এখন যারা নতুন জমি দলিল করতে যাচ্ছেন বা জমি কিনে রেকর্ড করছেন বা জমি নতুন দলিল করছেন তাদের ক্ষেত্রে কিন্তু আধার কার্ড বাধ্যতামূলক লাগছেই এবং হাতে ছবিও লাগছে মানে ফিঙ্গারপ্রিন্টও লাগছে যখন আধারের যখন আমরা জমির দলিলটা করা হচ্ছে তখন বা রেজিস্ট্রেশন যখন করা হচ্ছে তখন কিন্তু লাগছে এগুলো তাই এখন নতুন যারা করছেন তাদের ক্ষেত্রে তো অটোমেটিক আধার যুক্ত হয়ে যাচ্ছে কিন্তু যাদের পুরনো জমি রয়েছে পুরনো রেকর্ড রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু লিঙ্ক করতে হবে যদি হাইকোর্ট রায় দেয় তো যখনই এই রায় দেবে আমাদেরকে বিষয়ে তথ্য আমরা জানিয়ে দেবো আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে মতামত আধার যুক্ত করা উচিত কি অনুচিত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন